বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে এসেছি তোমাদের ইংলিশ ক্লাসে। তো আজকে তোমাদের ইংলিশ ক্লাসের দ্বিতীয় ক্লাস, তার মানে হচ্ছে লেকচার টু। তো আজকের এই লেকচার টুতে আমি তোমাদের সামনে আলোচনা করব ইউনিট ওয়ান। ইউনিট ওয়ান নিয়ে আমি গত দিনেও তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, যেখানে ছিল গ্রেটিং অর্থাৎ অভিবাদন, তোমাদেরকে অভিবাদন জানানো যে পড়াটা ছিল সেখান থেকে আমি আলোচনা করেছিলাম। তো এখানে আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা রিডিং করে নিবে, সেটা ছিল এ নাম্বার। আবার বি নাম্বারে দেখো, এখানে দেখা যাচ্ছে একটা টিচার আর কিছু স্টুডেন্টের মধ্যে কথোপকথন হচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে স্টুডেন্টরা টিচারকে বলছে আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং টিচার। দেখো আমি বই থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছ উপরের অংশে ছিল কি একজন সহপাঠীর সঙ্গে দুজন সহপাঠীর কথোপকথন, আর দ্বিতীয়তে একটা শ্রেণীকক্ষ, যে শ্রেণীকক্ষের মধ্যে একটা টিচার এসেছেন এবং সঙ্গে কিছু স্টুডেন্ট রয়েছে। তো স্টুডেন্টরা প্রথমে টিচারকে বলছে আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং টিচার, তার মানে হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং শুভ সকাল ম্যাডাম, এই কথা বলছে এই ছাত্ররা শিক্ষিকাকে। তো এরপরে শিক্ষিকা বলছে, টিচার বলতেছে ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্টস, উনিও বলল যে তোমাদের উপরেও শান্তি বর্ষিত হোক এবং তোমাদেরকেও শুভ সকাল। এটা এনার কথাবার্তা, একটা ক্লাসরুমে কথাবার্তা। এরপর নিচের অংশে দেখো আরো আছে, দুজন সহপাঠী কথা বলছে। প্রথমজন বলছে আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং, হাউ আর ইউ। তো বলছে যে তোমার উপর শান্তি বর্ষিত হোক, শুভ সকাল, তুমি কেমন আছো। এ বলছে ওয়ালাইকুম আসসালাম, স্যার উত্তর দিয়ে বলছে ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি, তোমাকে অনেক ধন্যবাদ। আবার এর মধ্যে কথোপকথন হচ্ছে, এও একে এভাবে বলছে। তো এই যে দেখো কথোপকথনের একটা চার্ট রয়েছে এখানে, এটা অবশ্যই তোমরা বাসায় রিডিং করার চেষ্টা করবে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী পড়াতে। আজকে আমরা আলোচনায় রেখেছি পেজ নাম্বার থ্রি। পেজ নাম্বার থ্রিতে দেখো প্রি রাইটিং অ্যান্ড অ্যালফাবেট সং রয়েছে। প্রি রাইটিং অ্যান্ড অ্যালফাবেট সং, তো প্রি রাইটিং হচ্ছে তোমাদের আবারও অ্যালফাবেট লিখতে হবে, অর্থাৎ অ্যালফাবেট যে এক একটা বর্ণ লেটার রয়েছে এই লেটারগুলো দিয়ে এক একটা অ্যালফাবেট সং রয়েছে অর্থাৎ গান রয়েছে, এই গানটা তোমাদের শিখতে হবে এবং খাতায় লিখতে হবে। তো এটা করার আগে তোমাদের যেটা করতে হবে, এই পেজে যতগুলো ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলোর মিনিং প্রথমে জানতে হবে। তো এই জন্য করে আমি প্রথমে চলে যাচ্ছি ওয়ার্ড মিনিংয়ে। অবশ্যই তোমরা আমার সঙ্গে তোমাদের খাতায় ওয়ার্ড মিনিংগুলো লিখে নাও। চলে যাচ্ছি আজকে পড়ায়, আজকে হচ্ছে পেজ নাম্বার থ্রি। পেজ নাম্বার থ্রি, এই পেজ নাম্বার থ্রিতে দেখো আমি প্রথমে যতগুলো ওয়ার্ডের মিনিং জানতে হবে সেই ওয়ার্ডগুলো আমি আগে লিখে দিব। ওয়ার্ড মিনিং, তো এই ওয়ার্ড মিনিং এ দেখো এ এবং বি লাল রঙের লেখা, সেখানে রয়েছে ট্রেস। এই ট্রেস শব্দের অর্থ হাত ঘোরানো, এটা আগে লিখে দিচ্ছি। ট্রেস হাত ঘুরানো, হাত ঘুরানো, তাহলে ট্রেস অর্থ কি হাত ঘুরানো, একটা আমরা ওয়ার্ড তার মিনিং পেয়েছি। এরপর দেখো লিসেন, লিসেন অর্থ আগেও জেনেছ আবারও জেনে নাও, লিসেন অর্থ শোনা। এরপর দেখো আছে নাও, না অর্থ এখন, নো
নো অর্থ জানা। তারপরে দেখো আছে মাই, মাই অর্থ আমার। এরপরে আছে নেক্সট, নেক্সট অর্থ পরবর্তী। তারপরে আছে টাইম, টাইম টাইম অর্থ সময়। সিং অর্থ গান করা। উইথ, উইথ অর্থ সাথে, উইথ অর্থ সাথে। এই যে ওয়ার্ড মিনিং দেখতে পাচ্ছ, এই ওয়ার্ড মিনিং গুলো তোমরা যদি পড়ে নাও তাহলে পেজ 3 তে যে পড়াটা রয়েছে অর্থাৎ অ্যালফাবেট সং, এই অ্যালফাবেট সং তোমাদের জন্য সহজ হবে। তো যেহেতু আমি অ্যালফাবেট সং নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব, আর এর জন্য করেই তোমাদের সামনে প্রথমে উপস্থাপন করেছি ওয়ার্ড মিনিং গুলো, তোমরা অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো ভালো করে করে নেবে। তাহলে পেজ নাম্বার 3 তে ওয়ার্ড মিনিং রয়েছে প্রথমে ট্রেস অর্থাৎ হাত ঘুরানো, এরপর রয়েছে লিসেন অর্থ শোনো বা শোনা, নাও অর্থ এখন, তারপরে আছে নো অর্থ জানা, এ নো কিন্তু নো না না এ নো না কে এন ও ডাব্লিউ, নো অর্থ জানা, মাই অর্থ আমার, নেক্সট অর্থ পরবর্তী, টাইম অর্থ সময়, সিং অর্থ গান করা, উইথ অর্থ সাথে, কারোর সাথে। তো এই যে দেখতে পাচ্ছ ওয়ার্ড মিনিং 5 এবং 4, মোটামুটি 9টা ওয়ার্ড মিনিং রয়েছে এখানে। তো এই 9টা ওয়ার্ড মিনিং তোমরা তোমাদের খাতায় উঠিয়ে নাও, আর উঠিয়ে নেওয়ার পরে অবশ্যই ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবে। এরপরে আমি চলে যাব অ্যালফাবেট সং এ। তো চলে যাচ্ছি অ্যালফাবেট সং, তার আগে আবারও ওয়ার্ড মিনিং গুলো একবার বলছি। ট্রেস অর্থ হাত ঘুরানো, লেসের অর্থ শোনা, নাও অর্থ এখন, নো অর্থ জানা, মাই অর্থ আমার, নেক্সট অর্থ পরবর্তী, টাইম অর্থ সময়, সিং অর্থ গান করা, উইথ অর্থ সাথে। এর পরবর্তীতে চলে যাচ্ছি আমাদের অ্যালফাবেট যে সং রয়েছে নাম্বার সিতে, সেখানে চলে যাচ্ছি। নাম্বার সি, নিচের অংশে রয়েছে দেখো নাম্বার সি তোমাদের, এটা এটা আসলে হচ্ছে নাম অ্যালফাবেট সং, অ্যালফাবেট সং অর্থাৎ বর্ণমালার একটা গান। দেখো আমি আগে পড়িয়ে শোনাই তোমাদেরকে কেমন করে বলতে হবে। এখানে দেখো নাম্বার সি, সি নাম্বার দেখো রয়েছে, আমরা পুরো যে 26 অ্যালফাবেট রয়েছে, তো এই 26টি অ্যালফাবেট দিয়ে কিন্তু আমাদের এই সংটা অর্থাৎ খুবই ইজি। ছোট একটা বাচ্চাকে দো দিলে এটা পারবে। তারপরে শোনাচ্ছি দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, নাও আই নো মাই এ বি সি, নেক্সট টাইম সিং অ্যালং উইথ মি। অনেক ইজি কিন্তু, অর্থাৎ লেটারগুলো যেগুলো রয়েছে অর্থাৎ অ্যালফাবেট, টোটালি আমরা বললে অ্যালফাবেট বলবো, তো অ্যালফাবেট যে রয়েছে 26টি, আর সেই 26 অ্যালফাবেটটাকে আমরা লিখবো। আর লেখার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই কয়টা লেটার যে যে লাইনে রয়েছে সেই কয়টা লেটার সেই লাইনে লিখতে হবে, এবং লাস্টে রয়েছে নাও আই নো মাই এ বি সি, নেক্সট টাইম সিং অ্যালং উইথ মি। এই যে ইজি, তো আমি ইজিভাবে তোমাদের এখানে লিখবো, তোমরা অবশ্যই তোমাদের খাতে উঠে নাও, আর প্রত্যেক লাইন লাইন অনুযায়ী লিখতে হবে। দেখো এ বি সি ডি ই এম জি, এক লাইন, এটা কিন্তু ফার্স্ট লাইন, তারপরে এই সাই জে কে, এইচ আই জে কে এল এম এন ও পি, কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড,
ইজেট, তারপর হবে কি নাও, নাও আই নো মাই এবিসি, নাও আই নো মাই মাই এবিসি, তারপর আছে কি নেক্সট টাইম, নেক্সট টাইম সিং, নেক্সট টাইম সিং অ্যালোন with me, with me, now I know my ABC, next time sing alone with me, যে লাইনে যে কটা লেটার রয়েছে সেই লাইনে তোমাদের সেই কটা লেটারই লিখতে হবে, তো অ্যালফাবেট সম তাহলে কিভাবে বলতে হবে, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z Now I know my ABC. Next time sing with, next time sing along with me. Next time sing along with me. এই অ্যালফাবেট সং অবশ্যই মুখস্থ করে তোমরা খাতায় বেশি বেশি লেখো, আর তার সঙ্গে যে প্রথমে আমি ওয়ার্ড মিনিং গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম সেই ওয়ার্ড মিনিং গুলো বেশি বেশি করার চেষ্টা করো। আজকের ইংরেজি ক্লাস তোমাদের এখানে শেষ, আগামী দিন আরো নতুন পড়া নিয়ে আসবো, ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।